রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু, প্রতীক পেয়ে ভোটারদের কাছে প্রার্থীরা। ছুটির দিনে বরিশাল ও খুলনায় জমজমাট প্রচারণা, উন্নয়নের নানা প্রতিশ্রুতি, আগের মেয়রের বিরুদ্ধে নানা অভিযোগ। লিফট কিনতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সদস্যে তুরস্ক যাত্রা, সমালোচনার মুখে রাষ্ট্রপতির নির্দেশে স্থগিত। ময়মনসিংহ উপজেলা নির্বাচন ঘিরে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, অন্তত 10 জন গুলিবিদ্ধ, প্রতিবাদে বিক্ষোভ। কিশোরগঞ্জের হাওরে মেঘনা নদীর উপর 1000 মিটার সেতু নির্মাণের কাজ শুরু, যুক্ত হবে হাওরের বিচ্ছিন্ন জনপদ। শুভেচ্ছা, আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে, সঙ্গে আছি আমি ফারনাজ জুই। শুরুতে সিটি নির্বাচনের খবর। প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হয়েছে রাজশাহী সিটি নির্বাচনে। শিল্পকলা একাডেমি মিলনায়তনে 4 জন মেয়র ও 158 জন কাউন্সিলর প্রার্থীর প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা। এরপরে মাঠে লড়াইয়ে নেমে পড়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। রাজশাহী থেকে কাজী শাহিদের প্রতিবেদন। আজ থেকে শুরু হলো রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে মাঠের লড়াই। যার যার প্রতীক পেয়ে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে। সকালে নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে 4 জন মেয়র প্রার্থী, 112 জন সাধারণ ওয়ার্ড এবং 46 জন সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা। এই নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ 4টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। প্রার্থীরা জানালেন, আচরণবিধি মেনে লড়াই করবেন ভোটের মাঠে। এবং আনুষ্ঠানিকভাবে আজকে থেকেই আমাদের প্রচার প্রচারণা শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা বিভিন্ন পর্যায়ে মত বিনিময় করেছি, সভা সমাবেশ করেছি ঘরোয়া, এবং সেখানে নানা শ্রেণী পেশার মানুষের মতামত পরামর্শ গ্রহণ করেছি। সেই তারই আলোকে আমরা নির্বাচনের একটা কৌশল নির্ধারণ করেছি। উদ্যোগ উদ্দীপনার সাথেই আমরা মাঠে নামবো, এরকম আমরা আশা করছি আর কি। কারণ আমাদের কর্মীরা কখনো বেশ দীর্ঘদিন লাঙ্গলে ভোট দিতে পারেনি, এবার লাঙ্গলে ভোট দিবে কিছু, এটা তাদের একটা মনে আনন্দের জোয়ার এসছে বলে আমার ধারণা হয়েছে, এবং আমরা একটা শক্ত অবস্থানে অবস্থান নিতে পারবো বলে আমার ধারণা। আমরা প্রত্যেকটা ভোটারের দ্বারে দ্বারে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত যে হাত পাখা প্রতীক আছে, এই হাত পাখা প্রতীকটা আমরা প্রত্যেক ভোটারের কাছে পৌঁছে দিতে চাই। স্থানীয় সরকার নির্বাচনে উৎসবের আবহ নিয়ে আসে কাউন্সিলর প্রার্থীরা। তারাও বলছেন, ভোটের মাঠ থাকবে উৎসব মুখর, আচরণবিধি মেনে প্রচারণা চালাবেন তারাও। ইনশাল্লাহ যে বিধি মানাল দিয়েছে আমরা সেটা মেনে চলবো। আচরণ বলবি তো এমন কোনো কাজ ইনশাল্লাহ আমাদের দ্বারা হবে না। আমরা চেষ্টা করব নির্বাচনে যে নীতিমালা আছে সেভাবে কাজ করার। আমি লটারির মাধ্যমে আমি আনারসকে জয় করেছি, আমি সামনেও 21 তারিখ আমি নির্বাচিত ভোটের মাধ্যমে জয় নিয়ে আসবো ইনশাল্লাহ। রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের মনে করিয়ে দিলেন আচরণবিধি ও সতর্কতা মেনে প্রচারণা চালাতে। নির্বাচন কমিশনের বিধি নিষেধ কঠোরভাবে মানার নির্দেশনা রয়েছে। এখানে আমাদের 10 জন ম্যাজিস্ট্রেট কাজ করবে, পাশাপাশি পুলিশ প্রশাসনও কাজ করবে, এবং প্রচারণার সময় দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত। 21 জন ভোট গ্রহণ, এবার প্রথম ইভিএমের মাধ্যমে ভোট দেবেন রাজশাহী সিটি কর্পোরেশনের ভোটাররা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। সকালে সিলেট আঞ্চলিক নির্বাচন অফিস লাগোয়া একটি অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নির্বাচনে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা ফয়সাল কাদের। এতে দলীয় প্রতীক নৌকা পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল লাঙ্গল, ইসলামী আন্দোলনের মাওলানা মাহমুদুল হাসান হাত পাখা, ও দলীয় প্রতীক গোলাপ ফুল পেয়েছেন জাকির পার্টির মোহাম্মদ জহিরুল আলম। এছাড়া স্বতন্ত্র মোহাম্মদ আব্দুল হানিফ কুটু পেয়েছেন ঘোড়া, মোহাম্মদ সালাউদ্দিন রিমন পেয়েছেন ক্রিকেট ব্যাট, এবং মোহাম্মদ শাহজাহান মিয়া বাসগাড়ি প্রতীক পেয়েছেন। প্রতীক ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। নগরীর প্রতিটি মোড়ে মোড়ে শুরু হয়েছে ব্যানার পোস্টার টানানো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে লাঙ্গলের প্রতীক দিয়েছেন, সেই হিসাবে আমি নগরের সেবা করার জন্য আমি মেয়র প্রার্থী হয়েছি। আমার নগরবাসীকে সালাম এবং আদাব দিয়ে আমি বলবো যে আগামী 21 জুন আপনারা একসাথে সবাই নির্বাচন কেন্দ্রে যান, গিয়ে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দান করুন। আজকে নৌকা প্রতীক পেলাম, আমি অত্যন্ত আনন্দিত। আমি সমস্ত সিলেটের নগরবাসীকে, যারা ভোটার আছেন, মাহবুবদেরকে এবং দেশবাসীর কাছে সহযোগিতা চাই, এবং নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে আজকে শুরু করবো ইনশাল্লাহ।
নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত ভালো দেখছি এবং এখানে আমাদের প্রয়োজন হলো লেভেল প্লেইং ফিল্ডের এবং আচরণবিধি সবার জন্য যাতে সমান অ্যাপ্লিকেবল হয় সেটা নিশ্চয়তা প্রদান করা এবং নিশ্চিত করা আমাদের নির্বাচন পরিচালনার দায়িত্বে যারা আছেন তাদের উপরে। অতীতের মতো খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নেই হাড্ডাহাড্ডি লড়াই বা টানটান উত্তেজনা। এর অন্যতম কারণ মেয়র পদে নেই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। তবে ভোটের লড়াইয়ে না থাকলেও কথার লড়াইয়ে জমে উঠেছে খুলনা সিটি নির্বাচন। স্মার্ট খুলনা ও নিজের অসমাপ্ত কাজ সম্পূর্ণ করতে ভোট চাচ্ছে নৌকার প্রার্থী। অন্যদিকে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম মধু ব্যস্ত আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেকের সমালোচনায়। খুলনা থেকে সহকর্মী মোহাম্মদ অসীমের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মেয়র প্রার্থীদের কথা লড়াইয়ে জমে উঠেছে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন, যদিও ভোটের লড়াইয়ে তা অনুপস্থিত। দীর্ঘ রাজনীতির অভিজ্ঞতায় আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আব্দুল খালেকের ধারে কাছে নেই অন্য প্রার্থীরা। শুক্রবার ছুটির দিন সকালে নগরীর দৌলতপুরে প্রচারণা চালান তালুকদার আব্দুল খালেক। জানান, নগরীর উন্নয়নে নৌকার পক্ষেই রায় দিবে মানুষ। আমাদের উপর আস্থা রেখে আবার নৌকায় ভোট দেন, আমি আপনাদের এই অঙ্গীকার করতেছি যে আমাদের বাকি যে কাজ আছে সেগুলো হবে। অন্যদিকে নগরীর সাত রাস্তা এলাকায় গণসংযোগে নামেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম মধু। অভিযোগ করেন, তালুকদার আব্দুল খালেক বিগত দিনে কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারেননি। ইসলামী আন্দোলনের প্রার্থী বলেন, নির্বাচিত হতে পারলে বেকার সমস্যা সমাধানের পাশাপাশি তরুণদের জন্য কাজ করাই তাদের লক্ষ্য। যুবকদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব, তাদেরকে দেশে এবং বিদেশে তাদের চাকরির ব্যবস্থা কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করব। নির্বাচনে মেয়র পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোটারদের মতে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনের প্রার্থীর মধ্যে। নিউজ ডেস্ক, দেশ টিভি। বগুড়ায় একটি বাড়িতে অবিস্ফোরিত বোমা পাওয়া গেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কি বলছেন? জুই, আপনাকে ধন্যবাদ। জুই, আমি দাঁড়িয়ে আছি বগুড়া শহরের সূত্রাপুর বগুড়া পৌর উচ্চ বিদ্যালয়ের ঠিক পাশে। আজ সকাল 9:30 দিকে এখানে একটি পরিত্যক্ত বাড়ির সংস্কার কাজ করার সময় একজন মিস্ত্রি কিন্তু ককটেল সাদৃশ্য বস্তুর বিস্ফোরণে আহত হয়েছেন এবং তার বক্তব্যে যেটি পাওয়া গেছে, এই বাড়িতে সিলিংয়ে আরো দুইটি ককটেল সাদৃশ্য বস্তু রয়েছে। এই ঘটনায় এই এলাকায় চাঞ্চল্যকর একটা পরিস্থিতির জন্ম হয়েছে এবং ককটেল সাদৃশ্য যে বস্তুটি আরো যেগুলো রয়েছে তা ডিসপোজাল করার জন্য ইতিমধ্যেই সিটিডিসি ঢাকা থেকে পুলিশের একটি টিম তারা রওনা হয়েছেন, বম ডিসপোজাল ইউনিট। তারা আসলে আসলে প্রকৃত অর্থে বোঝা যাবে এই বাড়িতে যে ককটেল সাদৃশ্য বস্তু রয়েছে সেটি কি বিস্ফোরক দ্রব্য বা সেটি দ্বারা কি পরিমাণ বিস্ফোরণ হতে পারতো বা কি ধরনের ক্ষয়ক্ষতি হতে পারতো। এই বিষয়ে আসলে সার্বিক পরিস্থিতি বা সকাল থেকে এই বাড়িটিকে পুলিশ ঘিরে রেখেছে সার্বিক চিত্রটি আমরা এটি শোনার চেষ্টা করব। আমাদের সাথে উপস্থিত আছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার। জনাব স্নিগ্ধ, আপনি যদি একটু আমাদেরকে জানাতেন যে এইখানকার আসলে এখনকার সার্বিক পরিস্থিতি কি আর পুলিশ কি কি পদক্ষেপ নিচ্ছে? আচ্ছা, সকাল 9:00 যে বিস্ফোরণ ঘটনা ঘটে এটা জানা মাত্রই আমাদের সদর থানা থেকে পুলিশ চলে আসে এবং আমরা এই জায়গাটাকে কর্ডন করে রাখি। তখন থেকে আসলে আমাদের এখানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা রয়েছে আর আমরা তাৎক্ষণিকভাবে আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্ধতন কর্মকর্তার সাথে আমাদের সেই প্রেক্ষাপটে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরিজম ইউনিটের যে বোম ডিসপোজাল ইউনিট টিমটি রয়েছে সেই টিমটি আমাদের খুব কাছাকাছি রয়েছে। তারা আসলেই তারা এই বিস্ফোরণটা যে হয়েছে এটা কি ধরনের বিস্ফোরণ বা কি বস্তু কি ধরনের বিস্ফোরক ছিল এবং আদৌ যে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি এগুলো আদৌ বিস্ফোরক কিনা এবং এর প্রকৃতি জানা যাবে এবং তারা না আসা পর্যন্ত আমরা কোনো আসলে মতামত দিতে চাচ্ছি না যে এটা আসলে বিস্ফোরক কিনা। তবে আপনি বলছিলেন যে এটার ক্ষয়ক্ষতির পরিমাণ কি, এরা সবকিছু আসলে আমাদের যে বিশ্ব প্রতিম আছে তারাই নির্ণয় করে বলতে পারবেন। তো তাৎক্ষণিক আমরা যেটা রয়েছে আমাদের পর্যাপ্ত পুলিশ দেওয়া হয়েছে যেন কোনোভাবে কারো যদি কোনো ক্ষয়ক্ষতি না হয় এবং আমরা ক্ষয়ক্ষতি না হয় এবং আমরা সবার নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে মানুষকে সবাইকে আসলে আসতে দিচ্ছিলাম। জনাব স্নিগ্ধ, আপনাকে ধন্যবাদ। জুই, বগুড়া থেকে সূত্রাপুরের এই পরিত্যক্ত বাড়ি যেখানে ককটেল পাওয়া গেছে এবং রয়েছে আরো দুটি ককটেল, এখান থেকে এখন পর্যন্ত আমার কাছে এটি ছিল সর্বশেষ তথ্য। তবে বম ডিসপোজাল ইউনিট আসলে আমরা আরো বিস্তারিত জানাতে পারবো। জুই, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, বগুড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী সঞ্জু রায়।
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপি বাজেট দিত ভিক্ষার টাকায় আর বর্তমান সরকার বাজেট দেয় জনগণের টাকায়। তিনি বলেন, 2006 সালে বিএনপি তাদের শেষ সময়ে 63,000 কোটি টাকার বাজেট ঘোষণা করেছিল, যার 80% ছিল বিদেশি সহায়তা। আর বর্তমান সরকার 7,61,000 কোটি টাকার বাজেট ঘোষণা করেছে, যার 80% বেশি দেশের মানুষের টাকা। তিনি আজ শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মোগরা উচ্চ বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গণে মোগরা ইউনিয়নের 4 নং ওয়ার্ড ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সময় বাজেট দিয়েছিলেন, যদি আমার মনে পড়ে, 63,000 কোটি টাকা প্লাস সামথিং ওনারা বাজেট দিতেন। এই যে দাতা দেশ আছে না, এরা বলতো যে আমরা কত টাকা ভিক্ষা দিব। আজকে সেই চিত্র পাল্টে গেছে। আজকে 7,61,000 কোটি টাকার বাজেট দেওয়ার পরেও আমরা বলতে পারি যে 83% বাংলাদেশের জনগণ দেবে এই বাজেটে। লিফট কিনতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 6 সদস্যের প্রতিনিধি দলের তুরস্ক সফর রাষ্ট্রপতির নির্দেশে বাতিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আজ এই তথ্য জানানো হয়েছে। আগামী 6 জন পাবি প্রবীর 6 সদস্যের প্রতিনিধি দলের লিফট কিনতে তুরস্ক যাওয়ার কথা ছিল। বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ডক্টর এস এম মোস্তফা কামাল খানের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর কে এম সালাউদ্দিন, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী ফরিদ আহমেদ, উপ বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী মোহাম্মদ বিপন আলী, উপ বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী জহির মোহাম্মদ জিয়াউল আবেদিন, প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত জি এম আজিজুর রহমান। যুগে লিফট কেনার জন্য বিদেশ যেতে হয় না, কারণ আমাদের একটা বড় একটা শিল্প প্রতিষ্ঠানে আমি রিপ্রেজেন্ট করি। আজ পর্যন্ত আমাদের কোনো লিফটের জন্য কখনো বিদেশে যেতে হয়নি, কারণ এখন সব লিফটেরই মানে বেশিরভাগ উন্নত মানের লিফট যারা ই করে বিক্রয় করে তাদের প্রতিনিধিরা বাংলাদেশে আছে। তো ওইখানে গিয়ে দেখার কিছু নেই, এবং একটা অংশ সেই কোম্পানিকে দেওয়া হয় না। একটা সময়ের পরে লিফট ইনস্টল হওয়ার পরে, চালু হওয়ার পরে, একটা সময়ের পরে, হয়তো 3 মাস হতে পারে, নেগোসিয়েশনের ব্যাপার, 6 মাস হতে পারে, তারপরে রেস্ট অফ দ্য পেমেন্ট দেওয়া। তো এখানে একটা লিফট কেনার জন্য এদের যাওয়ার কোনো যুক্তি আমি দেখি না। জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, কমিশন যেখানে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সেখানে পাতানো নির্বাচনের কিছু দেখা যাচ্ছে না। তিনি বলেন, 14 বছর ধরেই শোনা যাচ্ছে ঈদের পরে আন্দোলন করবে বিএনপি, তাই বিএনপির মুখে আন্দোলন শব্দটা একটা হালকা শব্দে পরিণত হয়েছে। সব দফা বাদ দিয়ে বিএনপি এখন এক দফা দিয়েছে, সেই এক দফার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, বিএনপি মূলত যে কোনো পন্থায় অস্বাভাবিক ভূতের সরকার প্রতিষ্ঠা করতে চায়, যার ছায় যুদ্ধপরাধী ও দুর্নীতির বিচার বন্ধ করে দণ্ডিত নেতা নেত্রীদের মুক্ত করতে চান তারা। শুক্রবার বেলা 12টায় কুষ্টিয়ার মিরপুরের নওদা বহুলবাড়িয়ায় পূর্বপাড়া নূর মদিনা জামে মসজিদের উন্নয়ন কাজের উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইনু এসব কথা বলেন। মার্কিন যুক্তরাষ্ট্র তার রাষ্ট্রের স্বার্থের ভিত্তিতে এই ভিসা নীতি তৈরি করেছে। এই ভিসা নীতির সঙ্গে বাংলাদেশের নির্বাচন গণতন্ত্রের কোনো সম্পর্ক নাই। এই ভিসা নীতির মধ্য দিয়ে আমেরিকা যথাসময়ে নির্বাচনের পক্ষে তার মত প্রকাশ করলো এবং নির্বাচনের বাইরে অস্বাভাবিক কোনো পন্থা নাকচ করে দিল তারা। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, তার জীবনের সবচেয়ে বড় ভুল ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে রাজনীতি করা। সকালে গাজীপুর জয়দেবপুর বঙ্গতাজ অডিটোরিয়ামে কৃষক শ্রমিক জনতা লীগের গাজীপুর জেলা সম্মেলনের প্রস্তুত কমিটির আহ্বায়ক আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবীর কাদের সিদ্দিকী একথা বলেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ বিএনপি কার কী ক্ষতি হচ্ছে তার জানা নেই, তবে মূল ক্ষতি হচ্ছে দেশের। আমার জীবনের শ্রেষ্ঠ ভুল ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জোট গঠন করা এবং জোটে যাওয়া। বিএনপিকে আমি আরো 100 বছরে যতটা চিনতে না পারতাম, জোটে গিয়ে মাস তিনিতেই চিনতে পেরেছি। বিএনপি বলতেছে এটা আওয়ামী লীগের ক্ষতি, আওয়ামী লীগ বলতেছে এখন বিএনপির সোজা করার জন্যে আমেরিকা ভিসার রেস্ট্রিকশন দিয়েছে। কেউ একবারও ভাবে না যে আওয়ামী লীগ বিএনপির ক্ষতি না, ক্ষতি হচ্ছে বাংলাদেশের। ময়মনসিংহের তারাকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নুরুজ্জামান সরকার বকুলের কমপক্ষে 10 জন সমর্থক গুলিবিদ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার রাতের ঘটনায় তারাকান্দা শহরের ময়মনসিংহ শেরপুর মহাসড়ক প্রায় 3 ঘন্টা অবরোধ করে টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। আগামী 12 জুন ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে ভোট। বৃহস্পতিবার রাত 8টার দিকে নৌকা মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুল হকের সমর্থকরা ও ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নুরুজ্জামান সরকার বকুল সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী অফিস ভাঙচুরে বাধা দিলে গোলাগুলি শুরু হয়। আমি বাড়ি বাজাইতেছি, গুলি করছে, গোলাগুলি ও হামলার ঘটনার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী। 12 তারিখ নির্বাচন হবে, আজকে আমার অফিসে সরাসরি হামলা করেছে, এটার বিচার না হওয়া পর্যন্ত তারাকান্দাকে অচল করে দেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। নির্বাচনকে কেন্দ্র করেই সংঘর্ষের ঘটনা জানিয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন পুলিশ। মূলত নৌকা প্রতীকের প্রার্থী লোকজন আর হলো ঘোড়া প্রতীকের প্রার্থীর লোকজনের মধ্যে নৌকার মিছিল বের হয়েছিল, এই মিছিলকে কেন্দ্র করে এই ঘটনা ঘটছেন। বৃহস্পতিবার রাত 8টার দিকে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি 3 ঘন্টা চেষ্টায় রাত 11টার দিকে নিয়ন্ত্রণে আনে পুলিশ। তবে এ বিষয়ে নৌকা প্রার্থীর সাথে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। নিউজ ডেস্ক, দেশ টিভি। শেষ করব দেশ জনপদ সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু, প্রতীক পেয়ে ভোটারদের কাছে প্রার্থীরা। ছুটির দিনে বরিশাল ও খুলনায় জমজমাট প্রচারণা, উন্নয়নে নানা প্রতিশ্রুতি, আগের মেয়রের বিরুদ্ধে নানা অভিযোগ। লিফট কিনতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সদস্যের তুরস্ক যাত্রা, সমালোচনার মুখে রাষ্ট্রপতির নির্দেশে স্থগিত। ময়মনসিংহ উপজেলা নির্বাচন ঘিরে 2 প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, অন্তত 10 জন গুলিবিদ্ধ, প্রতিবাদে বিক্ষোভ। কিশোরগঞ্জের হাওড়ে মেঘনা নদীর উপর 1000 মিটার সেতু নির্মাণের কাজ শুরু, যুক্ত হবে হাওড়ের বিচ্ছিন্ন জনপদ। এ ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। আমাদের পরের বুলেটিন সন্ধ্যা 6টায় আন্তর্জাতিক সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন দেশ ডট টিভি। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ দেখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।